চেষ্টা করেও পারবো না, এত কঠিন বাবা আছে না নাই, কিন্তু দাগ নাম্বার ঠিক জানে, জমির দাগ ঠিক জানে, আছে না নাই, জমির কোন দাগ লিখতে পারে না, পড়তে পারে না, খালি যদি বলা হয় দাদা ওই জমির দাগ নাম্বার কত, 93, আছে না নাই, সাসার দাগ নাম্বার, খতিয়ার নাম্বার, সিএসএমআরআর নাম্বার সব জানা আছে, কিন্তু কোরআনের আয়াত নাম্বার জানা নাই। এখানে আসলে কঠিন মনে হয় ওর মধ্যে ধরছে ভূত, কি ওর কি ধরছে, ভূত ধরছে, দুষ্ট ধরেছে, দুষ্ট ধরেছে। এই জন্য আমরা সবার আগে শিখব কোরআন, নামাজ পড়তে কি লাগে বলেন বলেন বলেন, জান্নাত দেখতে কি লাগে, জাহান্নাম বুঝতে কি লাগে, হালাল খুঁজতে কি লাগে, হারাম জানতে কি লাগে, সব জায়গায় কোরআন দরকার আছে না নাই, আগে আমরা শিখব, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার ডেকে বলছেন, চারবার এই কথা বলেছেন এক জায়গায়, ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر بندر আমি তোমার জন্য এই কোরআনটাকে শ্রীহীন করি নাই, আড়ষ্ট করি নাই, কষ্টকর বোঝা করে তোমাকে দেই নাই, আমি তোমার জন্য এত সহজ থেকে সহজতর করেছি, 3 বছরের ছোট্ট বাচ্চা ও গোটা আমপাড়া মুখস্থ তোমাকে শোনায় দিতে পারে, আছে না নাই, আমার ছোট্ট একটা ছেলে আছে এখন একটু বড় হয়ে গেছে, শুনতে শুনতে তো মুখস্থ হয়ে যায় কোরআন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কোরআন যার যত বেশি মুখস্থ থাকবে জান্নাতের তালা তত বেশি তার হয়ে যাবে, কোরআনের যতগুলো আয়াত মুখস্থ হবে তার জন্য তত বরকত বেড়ে যাবে। আমরা কোরআন মুখস্থ করার কম্পিটিশন করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, কোরআন শুনব আমরা, কোরআন বুঝব আমরা, কোরআন পড়ার জন্য উযুর দরকার আছে না নাই, তবে নামাজে দরকার নাই, নামাজে দরকার কম না বেশি, মূলত উযুটা কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, বলেন 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 বলেন, কথা উত্তর দেয় না, মূলত উযু করার উযুটা যে করা হয় এটা মূলত কিসের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, নামাজ আদায়ের জন্য, আয়াতটা কিসের উপরে নাযিল হয়েছে, নামাজের জন্য না, নামাজের জন্য। আমার ভাইয়েরা নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উযুটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নামাজে যখন দাঁড়াবে স্বাস্থ্যবিধি তোমাকে মানতে হবে, অবশ্যই এটা ফরজ, স্বাস্থ্যবিধি মানা কি ফরজ, নামাজের স্বাস্থ্যবিধি আছে না নাই, আছে, করোনার জন্য স্বাস্থ্যবিধি আছে না নাই, মুখে মাস্ক, হাত 20 সেকেন্ড, হাত কয় সেকেন্ড, 20 সেকেন্ড, এই মাস চলতেছে 9 মাস ধরে, ওই মাস থেকে শুরু হয়েছে আজকে ডিসেম্বর, বলছে নো মাস্ক নো সার্ভিস, আর 20 সেকেন্ড হাত দৌ, একটা বার কেউ বললো না ওযু বানায় নামাজে দাঁড়াইয়া যাও, শুধু হাত ধোয়ার মধ্যে ওযু নাই, কিন্তু ওযুর মধ্যে হাত ধোয়া আছে না নাই, ওযুর মধ্যে স্বাস্থ্যবিধি আছে, কিন্তু আজকে আমার দেশের স্বাস্থ্যবিধির মধ্যে পুরোপুরি ওযুটা নাই, ওযু করলে সব কিছু হয়ে যাবে, গুনাহ বড় না ভাইরাস বড়, অনেকে চিন্তা আছে ওযুর কি কই, গুনাহ বড় না ভাইরাস বড়, গুনাই তো বড়, ইমানদারের জীবনে সবচেয়ে বড় টেনশন হলো গুনাহ, ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার চিন্তা হবে কি নিয়া, গুনাহ নিয়া চিন্তা হবে, আমল নামা নিয়ে চিন্তা হবে, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ جُرِبُ لِيَ اللَّهُ أَكْبَرُ أَمُنَّ لَمَجَرْ بَلَهَبِيبٌ تَرْجَنُّ جَنَّةٌ
আমল নামা যার হালকা হয়ে যাবে ফাউম্মুহু তার মা হয়ে যাবে তার কোল হয়ে যাবে হলো জাহান্নামের গর্ত ফাউম্মুন উম্মুন মানে কি মা ফাউম্মুহু হাফিয়া তার জন্য মা হয়ে যাবে তার জন্য কোল হয়ে যাবে জাহান্নামের গর্ত হাফিয়া মানে হলো জাহান্নামের গর্তটা তার জন্য কোল হয়ে যাবে এই জন্য আমল নামা আমরা হালকা করব না ভারী করব এর মানে হলো বান্দার জীবনে গুনাহ আছে না নাই আল্লাহ বলছেন হাদিসে কুদসি এসেছে লাউলাম তুযনিবু লাযহাব আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইয়ুযনিবুন তোমরা যদি গুনাহ না করো তোমরা যদি গুনাহ না করো আমি অবশ্য অবশ্য আমি তোমাদেরকে এই দুনিয়া থেকে মিটায়া দিয়া সব মাইনাস করে দিয়া এমন একটা জাতিকে পাঠাবো যারা গুনাহ করবে আমার কাছে মাফ চাবে আমি তাদেরকে মাফ করে দেব অতএব আজকে থেকে গুনাহ শুরু করি আমরা নাকি আচ্ছা আমার কথাগুলো কষ্ট হচ্ছে কিনা জানি না এটা মাহফিল তো একটা প্রসিদ্ধ মাহফিল একটা ফেমাস মাহফিল সবাই আলোচনা বহু শুনেছেন এই ময়দানে এই জন্য আমি একটু ইঙ্গিত ইঙ্গিত দিয়ে দিয়ে চলে যাচ্ছি কথাগুলো একটু এক রাত তো একটু একটু করে বলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা তাহলে গুনাহ করার যোগ্যতা মানুষকে দিয়েছেন কে কিন্তু ইচ্ছা করে প্ল্যান করে পরিকল্পনা করে কোনো গুনাহ একজন ইমানদার করতে পারে কিন্তু হঠাৎ কোনো গুনাহ হয়ে গেছে ডিসপ্লানে হয়ে গেছে গুনাহ করেছি আমরা মাফ করে দিবেন কে কে মাফ করবেন বলেন আল্লাহ মাফ করে দিবেন আমার বন্ধুগণ ফেরেশতার তো গুনাহ করার কোনো যোগ্যতা নেই কারণ ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কামনা বাসনা দেন নাই মানুষ যারা যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের ভিতরে কামনা বাসনা দিয়েছেন যৌন ক্ষমতা দিয়েছেন কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই তাহলে প্রাণীর ভিতরে কামনা বাসনা আছে বিবেক বুদ্ধি নাই ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই কিন্তু বিবেক বুদ্ধি আছে আল্লাহ মানুষকে কামনা বাসনাও দিয়েছেন বিবেক বুদ্ধিও দিয়েছেন বিবেক বুদ্ধিটাকে খাটায় কোরআন হাদিসটাকে সামনে রেখে যে বান্দা কামনা বাসনা ঠিকই তার থাকবে কিন্তু সেটা বৈধ না অবৈধ আসতে পারেন বৈধ হবে না অবৈধ করতে হবে বৈধ করতে হবে যৌন কামনা খারাপ কিছু নয় যৌন কামনা কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন যৌন কামনা যদি বান্দাকে দুনিয়াতে না দিতেন আল্লাহ হুরের অফারটা দিতেন কেমনে হুরের অফার আছে না নাই জান্নাতে হুরের অফার কে দিয়ে রাখছেন সূরা রহমান দেখেন ওয়াহুরুন আইন كأمثال اللؤلؤ المكنون جربني الله أكبر لم يطمثهن إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان আরেক জায়গায় বলছেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন জোরে বলি আল্লাহু আকবার জান্নাতের মধ্যে আগে ফল দিবেন কি দিবেন ফল আগে ফল দেওয়া হবে এরপরে লাহম এরপরে মাছের গোস্তে গোস্ত দিয়ে ভরিয়ে দেওয়া হবে এরপরে আল্লাহ পাক ডাহুক ডাহুক চৌকলা কিছু হুর দিবেন কেউ তো সুবহানাল্লাহ বললেন না একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও হুর বুঝতেছে না হুর বুঝতেছেন না আপনারা হুর এটা হচ্ছে আরবি শব্দ হুর মানে হচ্ছে সুন্দরী নারী আল্লাহ পাক জান্নাতে দিবেন সুবহানাল্লাহ বলেন সবাই নেবেন না সবাই নেবেন না দেখ বুড়ো চাচা হ্যাঁ নেব দেখছে বুড়ি যদি জানে তাহলে কিন্তু খবর আছে আচ্ছা আল্লাহ পাক এই অফারটা দিয়ে রাখছেন এখন এই জান্নাতের এই সুন্দরী হুরের অফার আল্লাহ পাক
দিয়ে রাখছেন যদি দুনিয়ার জিন্দেগিতে একটা মানুষের যদি যৌন কামনা যদি না থাকে তাহলে ওই অফার শুনে লাভ আছে না আল্লাহ পাক এর জন্য বান্দাকে যৌন কামনা দিয়েছেন কিন্তু এটা হতে হবে অবৈধ না বৈধ অবৈধ না বৈধ লোভ দিয়েছেন কে সম্পদের একটা লোভ আছে না নাই সেই লোভটাও থাকতে হবে অবৈধ না বৈধ বৈধ